আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এটা হচ্ছে গতকালকের কিছুটা রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব। আর গতকাল বলেছিলাম যে আমার বাসায় অতিথি আসতেছে, তো এখন সেই গল্পটা করব। অনেকেই প্রশ্ন করেছেন, আপু তোমার মেয়েকে বিয়ে দিয়ে ফেলেছ, তো সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আর আলহামদুলিল্লাহ আমাদের অতিথিরা কিন্তু সুন্দরভাবেই ঠিকঠাকভাবে এসে পৌঁছেছে আমাদের বাসায়, কারণ লং জার্নি ছিল। সিলেট থেকে ঢাকা আসতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে যায় ট্রেনে, আর ওদের ছোট বাচ্চা ছিল সেজন্য ট্রেনে আসছে। তো আমি গতকালকে কিছুটা রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি, আর ওরা যে আমাদের বাসায় আসলো সেটা অবশ্যই দেখাবো। আর আমার মেয়েকে বিয়ে দিয়েছি কিনা অনেকে প্রশ্ন করেছেন, হয়তোবা অনেকেই দেখেন নাই। এর আগে আমি একটা ব্লগ করেছিলাম, ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার বড় মেয়ে সিলেটে থাকে, এরকম একটা ভিডিও ছিল। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। তারপরও যারা নতুন সদস্য আমার পরিবারে, মানে আমার চ্যানেলে, তাদের সাথে গল্পটা করি, আর আপনারা সবাই যারা দেখেছেন তারাও এনজয় করুন আজকের ব্লগটা। আমি এদিক থেকে একটা সবজি রান্না করতেছি, এটা হচ্ছে সিম ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ শীতের মৌসুমে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগে। আর এখন তো শীত শীত ভাবটা চলে আসছে, আর নতুন সবজিগুলো বাজারে ওঠা শুরু হলো, তো এই সবজিটা রান্না করব, কারণ ওরা অনেক দূর থেকে লং জার্নিতে আসবে। শুধু মাছ মা আরে সরি শুধু মাংস খেলেই হবে না, সবজিও খেতে হবে, সেজন্য আমি সবজি টবজি এগুলো রান্না করতেছি। আর কী কী রান্না করলাম অবশ্যই খাবার টেবিলে আপনাদের সাথে শেয়ার করব। তো এদিক থেকে শুধু হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ করে দিয়ে মশলাটা কষিয়ে আমি আলু আর সিম দিয়ে দিচ্ছি, সাথে ফুলকপিও দিয়ে দিব। এটা হচ্ছে কষানো তরকারি, আর চাইলে আপনারা সিম আর ফুলকপিটা তেলে একটু ভেজে নিতে পারেন, তবে আমি ওটা করব না, আমি কষিয়ে রান্না করতেছি, এটা টেস্টই একটু অন্যরকম, ভালো লাগে খেতে। আর এখন গল্পটা বলবো যে সবাই তো জানেন আমার এক ছেলে এক মেয়ে, মেয়ে অর্ণিবা আর ছেলে অর্ণব, মানে ইব্রাহিম ওর নাম, আসলে স্কুলের নাম ইব্রাহিম, ওকে বাসায় অর্ণব বলি ডাকি। ওদের জন্মের আগে থেকে আমার যে মেয়েটা সিলেট থেকে আসলো সেই মেয়ে, মানে আমার বিয়ের পরপরই আমি ওকে মেয়ে বলে জানি। ওর নাম আর্নি আর আমার মেয়ের নাম অর্ণিবা, নামটাও খুব মিল, তাই না? তবে বড় মেয়ের নাম আর্নি বলে আমাদের মেয়ের নাম অর্ণিবা, নামটাও মিলানো হয়ে গিয়েছে। তবে যাই হোক, আর এই মেয়েটা হচ্ছে আমার হাজবেন্ড যখন নাকি স্টুডেন্ট ছিল, ওর আঙ্কেলের বিয়েতে উকিল হয়েছিল, উকিল মেয়ে। আপনারা সবাই জানেন যে বিয়ে হলে একটা উকিল দিতে হয়, উকিল। তো আমার হাজবেন্ড যখন পড়াশোনা করে সে আঙ্কেলের বিয়েতে যায় আর কি অনুষ্ঠানে, তখন সবাই মিলে ওকে উকিল দিয়ে দিল। ও উকিল বাবা হয়েছিল কিন্তু মা ছিল না, তখন আমার বিয়ে হয় নাই। তবে আমার বিয়ের পর ওই আঙ্কেলের বিয়ের অনেক বছর পর আমার বিয়ে হয়, তখন ওদের দুটা বাচ্চা হয়ে গিয়েছে, তারপর আমাদের বিয়ে হয় আর কি। আমি যখন নতুন বউ ছিলাম তখনই আমার হাজবেন্ডের কাছ থেকে গল্পটা শুনি যে আমার একটা মেয়ে আছে, আমি সেই বিয়েতে উকিল হয়েছিলাম, মানে সেই আঙ্কেলের বিয়েতে। তবে আমি শুনে খুব খুশি হয়েছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল শোনার পর। তারপর আমি বললাম যে দাওয়াত করো আমার শ্বশুরবাড়িতে, যখন আমি বেড়াতে গেলাম, যে ওনাদেরকে দাওয়াত করো আমি দেখব। তারপর আমার হাজবেন্ড দাওয়াত করে আনলো, আর আমি তো আমার মেয়েকে দেখার পর আমার খুব ভালো লাগছিল। আর আমার এই মেয়েটা আসলে খুবই দুঃখী, ওর মা নেই, যখন ওর কাছ থেকে শুনলাম তখন যেন মনে হলো যে মা না থাকার একটা কষ্ট থেকে যায় প্রত্যেকটা মেয়ের কাছে, তখন থেকেই মনে হয় যে তাকে আমি মায়ের একটা যে একটা ভালোবাসা সেটা দিয়ে যাই, এমনটাই আমার কাছে মনে হলো। তখন কিন্তু আমার বয়স মোটামুটি, আমি ম্যাচুয়েট, ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার বিয়ের 3 মাস পরে দিলাম, তো বুঝি আর কি, অনেকটাই বুঝি, তবে লজ্জা পেতাম, ওকে আমি আপনি করে বলতাম। এই যে বিয়ের পর থেকে, মানে আমার বিয়ের পর থেকে
দীর্ঘ 16-17 বছর যাবৎ আমরা মা মেয়ের সম্পর্কটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। এত ভালো একটা মেয়ে আমি পেয়েছি, সত্যি আমি ভাগ্যবতী, আমি ভাগ্যবান মনে করি আমাকে। আমি আমি এই বয়সে আল্লাহর রহমতে সব পেয়েছি। ভালোবাসা কাকে বলে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আত্মার আত্মীয় আমার ওনারা আমি মনে করি, আর যে সম্পর্কটা মানে ধরে রাখা যায় সেটাই সত্যিকারের আত্মার সম্পর্ক, আর আমি এটা জনম জনম ধরে রাখতে চাই আল্লাহ পাক যতদিন আমাকে এই পৃথিবীর বুকে রাখবে। আপনারা সবাই দোয়া করবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। এখন আমার মেয়ে আমাদের বাসায় এসেছে, ওর ছেলের এক্সাম আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ও পরীক্ষা দিবে আর কি, তো ওর জন্য সবাই দোয়া করবেন, মানে আমার নাতির জন্য। নাতিটা যাতে ভালো করতে পারে, ও যাতে ভালো একটা ভার্সিটিতে চান্স পায়, আপনারা দোয়া করলে ইনশাল্লাহ পারবে। আর মাশাল্লাহ আমার নাতিটা খুবই মেধাবী স্টুডেন্ট, খুব ভালো রেজাল্ট করেছে। সবার দোয়া কামনা করছি আমার নাতির জন্য। ওর নাম হচ্ছে রাফি, আমি ওকে দেখাবো আপনাদেরকে ভিডিওতে। তো ওরা সবেমাত্র রাতে এসে পৌঁছেছে, রাতে 10টায় বাসায়। তো আমি একটু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, সবজি রান্নাটা আর চিংড়ি মাছ ভুনা করতেছি। এই রান্নাগুলো কিন্তু এর আগে চিংড়ি মাছ ভুনা করে দেখিয়েছি, সেজন্য ইনগ্রিডিয়েন্টসগুলো বললাম না, গল্পগুলোই করলাম। আর ওরা আসবে বলে আমার ছেলে মেয়ে খুবই এক্সাইটেড, খুবই খুবই খুবই। আমার ছেলে মেয়েগুলা যদি ভালোবাসা পেয়ে থাকে, সত্যিকারের প্রকৃত ভালোবাসা ওদের কাছ থেকে পেয়েছে। আমার মেয়ের হাজব্যান্ড মানে যে মামাটা এত ভালোবাসে আমার ছেলেকে ইব্রাহিমকে, আমি বলে বোঝাতে পারবো না। আর এ মামা যা বলবে আমার ছেলে সব কিছু শুনবে, এরকম আর কি। তবে যাই হোক, ভালোবাসাটা এমনই হয়, অন্তরের ভালোবাসা, প্রকৃত ভালোবাসাটাই সবচেয়ে বড় ভালোবাসা। আর আমার মেয়েটা তো আমাকে মা বলতে পাগল। সবাই আমাদের দুই পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে কিন্তু আজকে খুলে বললাম ব্যাপারটা, আশা করব বুঝতে পেরেছেন। আর এই সিম তরকারিটা রান্না করে ফেললাম কথা বলতে বলতে, এটা শীতের সিজনের তরকারি, আমরা সবাই কম বেশি খাই এইভাবে। আর আমি এখন থেকে রান্না শুরু করেছি এভাবে, খুব ভালো লাগে আমার কাছে এই তরকারিটা খেতে, আর আমার মেয়েও খুব পছন্দ করে। ও আসার আগেই আমি জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব, তোমরা তো রাতে আসবে, রাতে জার্নি করে আসার পর তো আসলে এতটা পোলাও মাংস এগুলো খাওয়া হবে না। ও বলেছিল আম্মা আপনার হাতে সবজি খাবো, তো সেজন্য আমি সবজি রান্না করলাম ওর জন্য। আর আমাদেরও খুব পছন্দ এটা, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তো রান্নাগুলো আস্তে আস্তে আমি আর আমার হাজব্যান্ড শেষ করতেছি, যেহেতু গতকাল শুক্রবার ছিল। গতকালের ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আমি। আজকে তো মেহমান আসলে বয়স দিতেছি, আজকে আজকের ভিডিওটা আগামীকাল পাবেন ইনশাল্লাহ। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর আমার হাজব্যান্ড রান্না করবে গরুর মাংস। আর চিকেন রান্নাটা গতকাল কিন্তু দেখিয়েছি আপনাদেরকে, গতকালকে রান্না করে গতকালকেই দেখিয়েছি। আজকে আমি শুধু এই দুটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এই দুইটা রান্না আমি সন্ধ্যার দিকে করে নিলাম, ভাত হয়ে গেল, কারণ পোলাও টোলাও রান্না করব না। ভাত রান্না করলাম, সবজি রান্না করলাম, চিকেন ভুনা, তারপর চিংড়ি ভুনা, গরুর মাংস আছে। আর এই যে আমি চিকেন ভুনাটা দেখিয়ে দিচ্ছি আবারও আপনাদেরকে, চিকেন ভুনা করেছি কারণ বাচ্চারা কিন্তু এটাই লাইক করে খেতে। এখন বাজে প্রায় 10:30-এর মতো, ওরা চলে এসেছে আমাদের বাসায়, আমার হাজব্যান্ড খাবারগুলো বেড়ে দিচ্ছে। এখন অনেক রাত, 10:30 বেজে গেল, আর অনেক জার্নি করে ওরা আসছে, খুবই ক্লান্ত, লং জার্নিতে ছিল। এই যে টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আমরা দুজন মিলেই করতেছি সবজি তরকারি, চিকেন, তারপর চিংড়ি ভুনা, গরুর মাংস, সালাদ আছে আর ভাত, সাদা ভাত। তো এগুলো দিয়ে আজকে রাতে খাবার দাবার হবে,
আমাদের সবার। এখন প্রায় রাতের 11:30-এর মতো বেজে যাচ্ছে, আসার পর একটু রেস্ট নেওয়ার পর খাবার রেডি করেছি। এই যে আমার ছোট ভাইয়াটা, আর এ পাশে হচ্ছে বড় ভাইয়াটা রাফি, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবে আর কি, সেজন্যই ঢাকাতে আসা। আর ও ছোটোটার নাম হচ্ছে আরাফাত। আরাফাত খুবই এক্সাইটেড, নানুকে দেখার জন্য পাগল হয়ে আছে আর কি, এমনটা কতটা হাসি খুশি দেখতে পাচ্ছেন। আগামীকাল ব্লগে অবশ্যই তাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন কাটতেছে আমাদের দিনকাল। আমরা সবাই একত্রে খেতে বসে গেলাম, আর আরাফাত তো মাশাল্লাহ খুবই হাসি খুশি দেখতে পাচ্ছেন, অনেক রাত, তারপরও সে মানে বলতেছে, নানু আমি আজ রাত ঘুমাবো না, তোমাদেরকে দেখার পর থেকে আমাদের খুব ভালো লাগতেছে, ওর নাকি অনেক ভালো লাগতেছে, ও আমার সাথে রাতে ঘুমাবে, মানে কত গল্প করতেছে। আমি খেতে বসতেছি না বলে ও বসতেছে না। মামা অনেক কিছু নিয়ে আসলো আমাদের জন্য, আর সিলেটের কিছু ঐতিহ্যবাহী জিনিসপত্র আনা হয়েছে, এগুলো হয়তোবা এত রাত এখন শেয়ার করতে পারতেছি না, আগামীকাল ব্লগে ইনশাল্লাহ দেখতে পারবেন কি কি আনলো আমাদের জন্য। আর এই যে এখানে অনেক মিষ্টি, তারপর টক মিষ্টি, দই, অনেক ধরনের ফল ফ্রুট আনলো আর কি, আমি সব কিছু বের করি নাই, সব প্যাকেটে আছে। এখন যেহেতু ভাত খাওয়া হলো, ভাবতেছি যে টক মিষ্টি দইটা একটু খাওয়া হোক, সেজন্য আমি একটু সার্ভ করে দিচ্ছি, ওই নিয়ে নিচ্ছে। তো সবাই মিলে এখন আমরা এটাকে এনজয় করব, দইটাকে। আর আজকে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম, আগামীকাল ইনশাল্লাহ আবারও নতুন কিছু নিয়ে আমরা আমাদের দিনকাল কেমন যাচ্ছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আসলে অনেকের কমেন্ট পড়ার কথা ছিল, এত ব্যস্ততার মধ্যে কমেন্টগুলো পড়তে পারি নাই বলে দুঃখিত। আমার ব্যস্ততাটা একটু কমে গেলে আবার সবার কমেন্টগুলো পড়ে পড়ে শোনাবো ইনশাল্লাহ। আমার ভাই বোনেদের জন্য আমি সবসময় দোয়া করি, সবাইও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।